বাংলা 24x7 এর পক্ষ থেকে আজকে আমরা এসেছি নৈহাটির নিউ স্টার ক্লাবের পুজোতে। আপনারা সবাই জানেন যে এই ক্লাবের পুজো কিন্তু খুবই বিখ্যাত এবং প্রচুর দর্শনার্থী প্রত্যেক বছর এই মণ্ডপ প্রাঙ্গণে ভিড় করেন। আর এই মণ্ডপের এবছরের থিম কি, সেক্রেটারির নাম এবং কত বাজেট, সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। কথা বলে নেবো এই ক্লাবের সম্পাদকের সঙ্গে, বাপি চক্রবর্তী। এইবার আমাদের পুজো 53 বছরে পদার্পণ করলো। এবছরের থিম হচ্ছে আমাদের আমেরিকার একটা প্রত্যন্ত গ্রাম, আদিবাসী গ্রাম, সেখানকার তাদের চালচিত্র, সেখানকার তাদের যে উপাস্য দেবতা, তাদের সেই উপাস্য দেবতার যে মন্দির, সেই অ্যাপাচি যারা আর কি আদিবাসী সম্প্রদায়, তাদের মন্দিরের আদলে আমাদের এবার মণ্ডপ নির্মিত হচ্ছে। 26 তারিখে আমাদের উদ্বোধন। উদ্বোধনে কী কী রয়েছে? উদ্বোধনে আমাদের থাকছে প্রত্যেকবারের মতো এবারও দুঃস্থদের জন্য কম্বল বিতরণ, তারপর দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বই খাতা পেন, যেরকম আমরা প্রত্যেকবার করে থাকি। সাধারণ মানুষ প্রত্যেকবার আমাদের এখানে আসেন, এই সুবিধা আমরা প্রত্যেকবার সেই প্রত্যেক দুস্থ মানুষের মধ্যে আমরা এই সুবিধাটা আমরা বিতরণ করি। আর বিসর্জন কবে আপনাদের? বিসর্জন আমাদের বৃহস্পতিবার দিন। নিউ স্টার ক্লাবের পুজো বলতে আলাদা করে কিছু বলতে হয় না, উত্তর 24 পরগনার মধ্যে একটা বিশেষ নাম নিউ স্টার ক্লাবের পুজো। আমরা সবাই জানি যে নিউ স্টারের পুজো কিন্তু নৈহাটির রূপে খুবই বিখ্যাত এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীদের সমাগম ঘটে। তো দর্শনার্থীদের যে যাতায়াতের সুবিধা বা রাস্তার যানজট যাতে না হয়, তার জন্য আপনার কী ব্যবস্থা? দেখুন, দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রশাসন যতটা না আমাদের সাহায্য করে, তার থেকে আমরা নিজেরা ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য ঐকান্তিক প্রচেষ্টা করে, সাধারণ মানুষ যারা আমাদের এই প্যান্ডেল উপভোগ করতে পারে, ঠাকুর দর্শন করতে পারে, আমাদের প্রত্যেকটা সদস্য একদম মানে বিকেল থেকে শুরু করে রাতের 1টা 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 2টা অবধি পুরো একদম পুরো সচল থাকে, যাতে সাধারণ মানুষ এই সব মণ্ডপ দর্শন করতে পারে। প্রশাসন আমাদের অবশ্যই সাহায্য করে, তার থেকে আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আরো বেশি যাতে সাধারণ মানুষ এই মণ্ডপ দর্শন করতে পারে। বাজেট আমাদের ওইভাবে আমাদের কোনো সীমাবদ্ধ নেই, ঠিক আছে? আমরা চেষ্টা করি মানে যতটা আমাদের খরচা আছে সেই অনুযায়ী আমরা বাজেট আমরা সীমাবদ্ধ থাকি একটা, কিন্তু বাজেটের কোনো সংখ্যা আমরা এবার বলতে পারবো না। আনুমানিক ধরে নেবে 20 লাখ টাকা। দুর্গাপুজোর দিন 20-25 আগের থেকে আমাদের মণ্ডপ শুরু হয়ে গেছে তৈরি করা। আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে বাইরে ডাব দিয়ে, ডাবের খোলা দিয়ে, তো এটা আপনাদের মাথায় কিভাবে? এটা সম্পূর্ণটাই আমাদের যে ডেকোরেটর আছে তাপসদা, তার মস্তিষ্ক থেকে এগুলো বেরিয়েছে, সেই পুরো চিত্রটা একদম আমাদের সামনে তুলে ধরেছিল, আমাদের পছন্দ হয়েছে, তারপরে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করে মণ্ডপটি আমরা নির্মাণ করছি এবার। পুজো এবছর ডাবের খোলা দিয়ে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে যে মণ্ডপের উপরে কাজ চলছে এগুলো কিন্তু ডাবের খোলা দিয়ে তৈরি, এবং দেখুন রঙের কাজ চলছে এখনো। প্রাকৃতিক বিভিন্ন জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কথা বলে নেবো পরিতোষদার সাথে। পরিতোষ মন্ত্রী, প্যান্ডেলের হেড মিস্ত্রি আমি। আচ্ছা, তো আপনাদের এই কাজটা কতদিন ধরে চলছে? কাজটা মেনলি এটা তো রিইউজ থিম, দুর্গা পুজোতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছিল, তো সেক্ষেত্রে কালী পুজোতে রেডি ফ্রেমে মোটামুটি ধরে নেন 20 দিনের মতো সময় লেগেছে বানাতে আমাদের, মোটামুটি 25 জনের মতো টোটাল, রং প্লাস ওই ডিজাইন পারপাস বাকি মানে স্ট্রাকচার পারপাস সবকে নিয়ে আছে 25 জনের মতো। আমরা দেখলাম যে ডাবের খোলা দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপের সামনেটা, ডাবের খোলা দিয়ে তৈরি, আর ভেতরে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কী দিয়ে তৈরি? এগুলো অ্যাকচুয়ালি সবই প্রকৃতির রঙে। এবারে অ্যাপাচিটা অ্যাকচুয়ালি আমেরিকা আদিবাসীদেরকে নিয়ে থিম, আর ওরা ওদের ওই মানে পোশাক আশাক বা ওই তাঁবু টাইপ যেসবের মধ্যে ওরা বসবাস করতো বা যেসব জিনিসগুলো শিকার করতো, সেটাকেই টোটাল এই থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। তো ডাবের খোলা বলতে ওটা অ্যাকচুয়ালি
থিমকে সাজাতে গেলে বিভিন্ন রকমের একটা ইয়ে আকর্ষণীয় জিনিস যেগুলো দরকার হয়। তো নারকেলটা নারকেলটা ওটা অ্যাকচুয়ালি ডাম দা নারকেল, তো নারকেলটাকে শোয়ের জন্য করা হয়েছে যাতে ওই মানে পুরো এটা ওয়ালটা যেন পাথরের মতো একটা ইয়ে আসবে, লুকসটা আসবে, সেই জন্য করা হয়েছে। আর এই মেনলি এই যে পজিশানটা, এটা ওরা যে তাম্বুর মধ্যে থাকতো সেই তাম্বুটাকে ওর মধ্যে তুলে ধরা হয়েছে। ওই তাম্বুর মধ্যে মানে সেই যে কাপড় টাইপ যেসব ঝালর ফাটর দিয়ে ওরা তাম্বু বানাতো না, সেটার মধ্যে করা হয়েছে। মাঝখানটা এই যে কোরকাপ এই ব্যাপারগুলো ওই ওদেরই টোটাল মানে বৈচিত্র্যের মধ্যে ওগুলো পড়ে। ওগুলো প্রতিমা কোথা থেকে আনা হচ্ছে? প্রতিমা অ্যাকচুয়ালি থিমের সাথেই থাকে, প্রতিমা এখান থেকেই কমিটি থেকে কালেক্ট করা হয়েছে, থিমের সাথে অ্যাডজাস্ট করেই। প্রতিমা শিল্পীর নাম বি মুখার্জি। বিপ্লব ব্যানার্জি এবং বিশ্বনাথ ভক্তের সাথে আমি সুদীপ্ত নাথ, আপনারা দেখছেন নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।